মর্নিং, সুপ্রভাত, কেমন আছো তোমরা? আশা করি তোমরা হেভি আছো। আমিও কিন্তু জাস্ট দারুণ আছি। আজকে হলো শুক্রবার, শুক্রবারের সকাল, এখন বাজে ঠিক সকাল 10টা। আর বাইরে দেখো মানে বীভৎস হারে বৃষ্টি হচ্ছে, কালকে সেই সারা রাত বৃষ্টি হচ্ছে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো একদম ক্লাউডি ওয়েদার, আর ওয়েদারটা পুরোটাই চেঞ্জ, পুরো একদম হালকা হালকা বৃষ্টি, তার সাথে সেই ঠান্ডা ঠান্ডা ভাব, মানে সকালবেলা ফ্যান অফ করে চাদর গায়ে দিয়েছে, মানে অন্যরকম ফিলিংস লাগছে। আমি যখন প্রথম জব করেছিলাম সেটা হলো এইচএস যাওয়ার পর, এইচএস যাওয়ার পর যে 3 মাসটা গ্যাপিং থাকে সেই সময়টা কিন্তু আমি প্রথম জব শুরু করেছিলাম, সেটা হচ্ছে বারিপুর ডায়াগনস্টিক সেন্টার অ্যাজ এ রিসেপশনিস্ট হিসেবে। কিন্তু আমি প্রথম জব ওখানে জয়েন করেছিলাম, মানে প্রথম ওখানে জয়েন করেছিলাম, তখন আমি কাজের কিছুই জানতাম না, জাস্ট কম্পিউটার নলেজ ছিল। তারপরে আমি 6-7 মাস পরে অ্যাজ এ ম্যানেজার হিসেবে জয়েন করলাম। আর আমার ডিউটি আওয়ার্স ছিল বেলাতে, মানে 12টা থেকে 8টা, এই সময়টা ছিল। সকালবেলা তো এক তো ট্রেনের ভিড়ে যেতে পারতাম না, আমি জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমার টিউশনই থাকতো, মানে এইসব করার জন্য আমি কিন্তু সকালবেলা কোনোদিন ডিউটি, সকালবেলা কখনো ডিউটি নিতাম না, সবসময় বেলায়। আর ওই কদিনে মানে আমাদের সারা সপ্তাহের মধ্যে যে আমাদের রবিবার করে বন্ধ থাকতো সেটা কিন্তু না, ওটা যেহেতু মেডিকেল ব্যাপার ছিল, মানে যে কোনো একদিন আমাদের একজন একজন করে ছুটি থাকতো, কারো সোমবার তো কারোর মঙ্গলবার, আমার ছুটির দিন ছিল সেটা হলো বুধবার দিনকে। আমার এখনো মনে আছে কথাটা যে বুধবার মঙ্গলবার দিনকে যখন আমি অফিস থেকে ফিরতাম রাত্রিবেলা 8টার সময় করে, তখন একটা হেভি আনন্দ লাগতো, মানে কালকে আমার ছুটি, মানে বুঝতেই পারছো যারা জব করো তোমরা তো জানো যে ছুটির আগে দিন একটা কিরকম একটা মজা লাগে। বুধবার দিনকে সকালবেলা ঘুম ভেঙে দেখছি এরকম ক্লাউডি ওয়েদার, তাছাড়া বৃষ্টি হচ্ছে হালকা হালকা, মানে সেই যে মজাটা না সেটার অন্য কোনোদিন আসতো না, কারণ জানি আমাকে এখন বৃষ্টিতে ভিজে ভিজে অফিস যেতে হবে না, বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে সেই ছাতা নিয়ে ট্রাভেল করতে হবে না, বৃষ্টিতে ভিজে পুরো জামা কাপড় ভিজে সেই অবস্থা ট্রেনে বাসে উঠে যে প্যাচপ্যাচানি গায়ে একটা বিচ্ছিরি লাগে সেই জিনিসটা আমাকে ফিল করতে হবে না। বৃষ্টি মানে আমাদের কাছে ঘুম, তো ঘুমিয়ে ঘুমিয়ে আর খেয়ে দিয়ে কাটাতাম, মানে এই ফিলিংসটা বারবার মনে হচ্ছে। তোমরা নিজেরা ভাবো যাদের এই সময় লকডাউন, মানে আজকেই তো শুক্রবার লকডাউন চলছে, মানে কালকে আর আজকে দুদিন, তো লকডাউন লকডাউনের মধ্যে এইরকম ওয়েদার, ঘুম থেকে উঠে কাজকর্মে যেতে হচ্ছে না, তাহলে একটা তাদেরও মনের মধ্যে ওটা অন্যরকম আমেজ। বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলেছে, আমি বেশিক্ষণ না দাঁড়াতে পারি না, আমার একটুখানি যেন বসে কথা বললে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে চলো তোমাদেরকে একবার বৃষ্টিটা দেখাই যে কি দারুণ বৃষ্টি হচ্ছে, একবার ওটা দেখাতেই হবে চলো। সবে রেডি করছি, সবজিও বার করে রেখেছি, আর আমি যখন যখন খিচুড়ি বানাই বিভিন্ন রকম সবজি দিয়ে বানাই, খেতে ভীষণই ভালো হয়। কিন্তু তার মধ্যে আমার হোয়াটসঅ্যাপে এসএমএস এসে গেছে যে রান্না মনে হচ্ছে ওই বাড়িতে, মানে এটা বলছি। আর আমি সকালবেলার করে যেহেতু এখন এটা খাচ্ছি, কেলস কমপ্লেক্স খাচ্ছি, তারপরে যেটা তোমাদেরকে ওজিবার প্রোটিনটা দেখালাম ওটাও খাওয়া হচ্ছে। যারা মনে করবে যে একটু রোগা হওয়ার জন্য কিছু হেলদি ফুড, তাহলে কিন্তু এটা আমি একবারই বলবো না, কারণ এটার মধ্যে আছে আমন্ড আর হানি। ওকে, তোমরা যদি নাও তাহলে অবশ্যই নর্মালটা খাবে বা ওটস খেও, তাতে অনেক বেশি রোগা হওয়ার জন্য, কারণ আমাকে অনেকে কমেন্ট করে দিদি কীভাবে রোগা হবো, রোগা হওয়ার জন্য আমি একদিন ভালো একটা কিছু প্রসেস বলে দেবো, মানে আমি যেভাবে হয়েছি বা সেইরকম একটা ভিডিও বানাও যেখানে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। ব্লগের মধ্যে অতটা বলা যায় না, বোঝানোও যায় না, কিন্তু যদি আমি প্রপার ওই ভিডিওটার উপর বানাই তোমাদের অনেক বুঝতে সুবিধা হবে। খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি বলে দিতে পারবো যে সকালবেলা একটু টক দই খাও, তার সাথে ওটস খাও, টক দই, মানে সকালবেলা বেশিরভাগটাই কিন্তু তোমাদের কিন্তু টক দই খেতে হবে, টক দইটা ভীষণ ভালো কাজ দেয়। ওকে, আর এটা কিন্তু খাবে না, এটা কিন্তু এমনি পেট ভরানোর জন্য খাবে, রোগা হওয়ার জন্য। বসে বৃষ্টি দেখতে কার ভালো লাগে না,
সে আমাকে কমেন্ট করবে। সবসময় তো বলি কার ভালো লাগে সে কমেন্ট করবে, কার ভালো লাগে না সে কমেন্ট করবে, আর যার ভালো লাগে সে তো অবভিয়াসলি কমেন্ট করবেই করবে। আমরাও তাই করতাম, এরকম বৃষ্টির সময় এরকম বসে বসে বাইরের জানলার দিকে বসে তাকিয়েই থাকতাম, আর পাখিগুলো দেখবে এদিক ওদিক উড়ে উড়ে বেড়ায়, কারণ তারা তো বৃষ্টিতে ভিজে যায়, গাছের মধ্যে থাকলে ভিজে যায়, তারা একটু চেষ্টা করে কারোর বাড়িতে ঢুকে যাওয়া, এরকম বক্স জানলা থাকলে সেখানে ঢুকে যাওয়া, এখানে তো এসে বসে সবসময়, বৃষ্টি হলেই কিন্তু এখানে চলে আসে। আমি না দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলতে পারি না, আমি যখন ট্রেনে কোথাও যাই না তখনও যখন এখান থেকে ট্রেনে উঠলাম, ধরো আমাদের দুটো তিনটে স্টেশন পরেই বাড়িপুর, তো ট্রেনে ওঠার পরে আমি চেষ্টা করি যে কোনো যে সিটগুলো বসে থাকে তাদের সামনে গিয়ে দাঁড়ানো, যাতে তারা উঠলে আমি সঙ্গে সঙ্গে বসতে পারি। আমি বাইরে কখনো ট্রেনের বাইরে দাঁড়াই না, ট্রেনের বাইরে বলতে বাইরে যেই সব দাঁড়ানোর জায়গা থাকে সেখানে দাঁড়াই না, আমি জানি তো জায়গা পাবো না, যদি শিয়ালদা টিয়ালদায় যাওয়ার হয়, কারণ কলকাতা শিয়ালদায় যেতে গেলে ধরে রাখো আমাদের এখান থেকে 1 ঘন্টা টাইম লাগে, তো 1 ঘন্টা দাঁড়িয়ে যেতে গেলে মানে আমি ওখানেই মানে মনে আমি কী কষ্ট হয়, ভীষণভাবে কষ্ট হয়। আমি আবার জিজ্ঞাসা করি তাদেরকে কোথায় নামবে, বা বাড়িপুরটা যখন পেরিয়ে যায় সোনারপুরটা পেরিয়ে যায় তখন বলি একটুখানি উঠুন বসি, মানে যদি সেরকম লেগে থাকে নর্মাল লোকের সামনে বসে, আমি কোনো বয়স্ক লোকের সামনে দাঁড়ালে আমি তো তাকে উঠিয়ে বসতে পারি না, মানে আমাদের মতন কেউ আছে সেরকম দেখে আমি দাঁড়াই আর কি, আমার কষ্ট হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে। এমনকি ধরো কোথাও ঘুরতে গেছি যেখানে হয়তো সবাই দাঁড়িয়ে আছে, আমি মনে মনে ভাবি একটুখানি যেন এরকমভাবে বসলে যেন ভালো হয়। সারাদিন কিন্তু তোমার সাথে গল্পই করবো, কারণ কি এরকম বৃষ্টি ওয়েদারে এই আমি বসে আছি আর আমার চারিদিকে তোমরা সবাই বসে আছো। ধরো আমি যেহেতু মানে গল্প প্রেমী মানুষ, আমার মতো তোমরাও অনেক আছো গল্প প্রেমী, তাই আমার যত ভিউয়ার্স আছে, যত যারা আমাদের প্রত্যেকে ভালোবাসে, যারা সবসময় আমার ভিডিওতে লাইক দেয় কমেন্ট করে, তাছাড়া প্রত্যেক দিন স্টিল নাও আমার ভিডিও ওয়াচ করে, প্রত্যেকে আমরা ঠিক দেখো এইভাবে বসে আছি সবাই মিলে, আর আমিও এখানে বসে আছি তোমাদের জন্য, নিয়ে আসলাম চিকেন পকোড়া তার সাথে গরম গরম মালাই মার্কের চা। ও কিরকম লাগবে তোমরা বলো, চিকেন পকোড়া চা, তারপরে যে ভালোবাসে তার জন্য চপ পেঁয়াজি এরকম করে সাজিয়ে নিয়ে সবাই মিলে খাচ্ছি, আর এরকম একটা বড় বাটির এক বাটি থাকবে মুড়ি, তার সাথে চানাচুর আর বিভিন্ন রকম মানে মশলাপাতি দিয়ে মুড়িটা মশলা মুড়ির মতো মশলা মুড়ির মতো ওটাকে মাখা হবে, বাস একসাথে এরকম বসে খাচ্ছি, তার সাথে এক টুক করে চা আর এক টুক করে মুড়ি, ব্যাস ফাটাফাটি দেখতে লাগবে। এগো কি হলো, খিচুড়ি খাবে? তাহলে ওই তো আমার শ্বশুর মশাই আজকে বানাবে খিচুড়ি, তাহলে আমার রান্না বান্না তো আজকে কিছুই করছি না, তাই তো নাকি? একদম পরে বাড়িতে এসে পরে দেখছি সেই মানে গায়ের রংটা না আরো চেপে গেছে, মানে বিচ্ছিরি লাগছিল একদম, আর পরেও আবার খুলে দিয়েছি, আগের বছরের কথা বলছি, পরেও আবার খুলে দিয়েছি, তো এই জন্য এটা আমি কোনোদিনই পরিনি, এবার ব্লগে একদিন দুদিন পরে দেখাবো কেমন লাগছে, অবশ্যই তোমরা আমাকে বলবে যে এটা পরে ঠিকঠাক লাগছে কি না, যতবার পরি আমি যতটা আমার গায়ের রং আরও চেপে যাচ্ছে। আর দেখো ডিজাইন এগুলো কিন্তু আমি সব নিজের থেকে করে নিয়েছি, আমাদের এখানে টেলার দিয়ে এগুলি দেখি কীভাবে সুন্দর করা যায় জিনিসটাকে বলে টেলার দিয়ে এগুলো কাটিয়েছি, ক্রপ টপের মতন করে নিয়েছি, মানে এইসব কারুকার্য আমি করেছি, করার পরেও দেখছি এ পরার মতো নয়, কিন্তু এতটাই দাম নিয়েছিল, এটার দাম কত নিয়েছিল প্রায় মোটামুটি 850-900 মধ্যে, কারণ আমি যেখান থেকে শপিং করি বাড়িপুরে নিশা, তো ওখানে একটু মানে ব্র্যান্ডেড মালও থাকে আর নর্মাল খুব কমই থাকে, বেশ ভালো ভালো যে কালেকশনও থাকে পছন্দ হয়ে যাবে এটুকু। দেখো এইটা তো এ এখন এই বার করেছে, এটাকে আমি শ্যাম্পু দিয়ে ধোবো কারণ এরকমভাবে কুচকে মুচকে গেছে, এটাও নিশাতে, এ সবই বাড়িপুর থেকে কিনি, আমি হাই ফ্যাশন থেকেও নিই, অনেক জায়গা থেকেই নিই টপ টপগুলো, তবে এখন আর পরি না, বেরোই না, পরিও না, সেই জন্য বেশিরভাগ এখন কুর্তি নিই, আর
ব্লগ করার জন্য এরকম ফ্রক টাইপের জামা টাইপের নিইনি, এসব আর পরা হয় না নেওয়া হয় না। আর রাজু আমাকে বলে যে তোমাকে সব থেকে ভালো লাগে কুর্তিতে, মানে কুর্তি আর লেগিংস পরলে নাকি বেশি ভালো লাগে, আর এই টপ টপ গুলো আগে তো পরলে আরো মোটা লাগতো, এখন তো রোগা হয়ে গেছি তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আজকে দুপুরবেলা একদমই ঘুমাইনি, একটু শুয়েছিলাম, 4:30 সময় উঠেছি, উঠে আমি এডিট করতে বসে গেছি, মানে যেটা তোমরা অলরেডি দেখতে শুরু করেছো, এবার এই ক্লিপটা ওটার সাথে জুড়ে দেবো। আর তার কারণটা হচ্ছে, একটা কারণ আছে, বড় কারণই আছে, কারণ ওই বাড়িতে একটু পরেই চলে যাবো, 6:30 সময় 7:00 সময় চলে যাবো, গিয়ে ওই বাড়িতে আজকে সন্ধ্যাবেলা সব একসাথে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া বলতে কি, ওই একটু মুড়ি চানাচুর সমস্ত কিছু যা যা করছি সেগুলো তো তোমার ভিডিও ক্লিপে অবশ্যই দেখতে পাবে, তাছাড়া একটু পেঁয়াজি বানানো হবে, আর একটু যদি সময় থাকে তাহলে চপ বানানো হবে, একসাথে সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়া করবো, ব্যাস ওইটুকুই মানে এখনও পর্যন্ত কথা হয়ে আছে। তো আমি যদি সন্ধ্যাবেলা ওখানে চলে যাই, 2-3 ঘন্টা আমি ওখানে এঙ্গেজ থাকবো, তো 2-3 ঘন্টা এঙ্গেজ থাকলে তাহলে আমি ভিডিও এডিট করতে পারবো না, রাত্রিবেলা 10:00-11:30 সময় এসে এডিট করা ইম্পসিবল হয়ে যায়, ওই জন্য আমি এখন খানিকটা করে রাখলাম, আর যেইটুকু বাকি থাকবে 10:00-11:30 সময় এসে আধ ঘন্টা 1 ঘন্টা সময় দিলে আমার হয়ে যাবে। তো সেই জন্য মানে বুঝতেই পারছো, কোথাও আমার যেতে গেলে আমার শিডিউলটাকে পুরো চেঞ্জ করতে হয়, আমার ভিডিও এডিটিংয়ের টাইম চেঞ্জ করতে হয়, তাছাড়া মানে অনেক প্রবলেম এসে যায়, যেমনকি যখন আমি মার ওখানে যাই তখনও আমি 2 দিন আগে থেকে প্রিপারেশন নিতে শুরু করি, যেহেতু ভিডিও ব্লগ বানাতে পারবো না, কারণ মার ওখান থেকে এসে মানে এডিট করতে পারবো না বলছি, মার ওখান থেকে আসার পরে 11:30-11:30 সময় তখন তো আর সম্ভব হয় না আর কি। আর অনেকেই আমাকে একটা কোশ্চেন অনেকেই করো যে আমি কেন জব ছেড়েছি, সেটা তোমার বুঝতে পারবে, কারণ কথাগুলো অনেক ছোট নয়, কথাগুলো অনেক বড়, অনেক কারণে ছাড়া হয়েছে, তবে একটা মেন কারণ সেটা হলো যাতায়াতের সমস্যা। এখান থেকে মর্নিংয়ের ট্রেন লক্ষ্মীকান্তপুর নামখানায় যে ট্রেনগুলো আছে এতটাই ভিড়, যারা এদিকের লোক তারা অবশ্যই জানো, তো সকালবেলা এইভাবে যাতায়াতের মানে সমস্যা হচ্ছিল। আর অটো করে অটো করে যদি যাই তাহলে অনেক বেশি ওতে আমার টাকা চলে যাচ্ছিলো, তো সেই জন্যেই আমি ছেড়েছি। তাছাড়াও আর ইউটিউবে আসার কারণ আর জব না করার কারণ, এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই করবো, অনেকে শুনতে চেয়েছো আর শুনে তোমাদের ভালো লাগবে এটুকু বলতে পারি। আর এখানে কথা বলবো না, এবার আমি চুলটাকে বাঁধবো, যাবো ওই বাড়িতে আমি আর রাজু, আর কী খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো, দেখি ওখানেই শেষ করে দেবো ব্লগটা। ওকে তাহলে দেরি করবো না, চলো। ¶¶